তারেকানাম স্যারকে শুরুতেই ধন্যবাদ দিব যে উনি আমার সাথে কাজটা করেছেন যেহেতু আমি খুব ছোট নদ মানে উদীয়মান একজন অভিনেত্রী সেই ক্ষেত্রে আমি চেয়েছিলাম এই কাজটা নাম স্যারই আমার সাথে করবেন একজন আর্টিস্ট হিসাবে একজন অভিনেতা হিসাবে সেরা তেমনি উনি একজন শিক্ষক উনি শিখিয়েছেন উনি আমাদের প্রত্যেককে সেটে শিখিয়েছেন একটা কাজ কীভাবে যত্ন নিয়ে করতে হয় প্রথম একজন আর্টিস্ট আমার সাথে কাজ করতে আসছেন এত সিনিয়র একজন আর্টিস্ট আমি প্রথমে একটু নার্ভাস ছিলাম আসলে যে আমি এত বড় একজন আর্টিস্টের সাথে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি আমি একটু ঘাবড়ে যাব কিনা বা আমার প্রবলেম হবে কিনা কিন্তু উনি আমার সাথে একদম শুরুতে এসেই যে আমাকে যে ভাইবটা দিয়েছেন যে মানে আমাকে যে কমফোর্ট জোনটা ক্রিয়েট করে দিয়েছেন এইটাতে পুরো গল্পে মনে হয়েছে যে উনি আমার বাবা আমার একবারের জন্য মনে হয় না যে উনি একজন আর্টিস্ট আমি বাবা হিসাবেই অনুভব করে কাজটা করেছি উনি যখন সামনে এসে দাঁড়ালো তখন মনে হচ্ছে যে আমি একটা অভিনেনার সমূহের সামনে এসে দাঁড়িয়েছি মানে অভিনেনার সমুদ্রের কিনারে দাঁড়ানো অভিনয়টা দেখছি এরকম ভাবে করতে হয় মানে কিছু কিছু মোমেন্টস ছিল এরকম যে উনি অ্যাক্টিং করছে আমি মানে আমার এইরকম এক্সপ্রেশন আমি লিটারেলি ক্যামেরার বাইরে বাট আমার এক্সপ্রেশন লিটারেলি চলছে মনে হচ্ছে আমি সিন দিচ্ছি আর তাছাড়া এটুকু বলতে পারি যে নর্মালি হচ্ছে আমি এবং সাথী সবসময় তো একসাথে কাজ করি পেয়ার হয়ে কাজ করছি আমি এটুকু একদম নির্দেশায় বলতে পারি যে আমার যে কোনো গল্পে হচ্ছে অ্যাজ অফ মাই কোয়ার্টিস্ট সে আমাকে সবসময় অনেক বেশি হেল্প করে যেকোনো ব্যাপারে একটা ডায়লগ ডেলিভারি করছি কি দিচ্ছেন এটা একটু এরকম ভাবে দেন না ভাল লাগবে দেখেন একটু এরকম ভাবে বলেন তো এই সাপোর্টটা আমি ওনার কাছ থেকে পাই কিন্তু এই গল্পে যখন কাজ করলাম উনি আমাকে যতটুকু সাপোর্ট দিয়েছে ওনার উপর দিয়ে আবার দাঁড়িয়ে সারা এসে বাবা শোন এটা আরেকটু এরকম ভাবে বল ভালো লাগবে রূপাকে এরকম ভাবে বল ও গপে ওর নামটা রূপা ছিল নামটা বলতেই পারি তাই তো বাবার শেষ দিন নাটকটার নাম কিন্তু এই বাবার শেষ দিন কেনই শেষ দিনের সাথে দুইটা মিনিং আছে দুইটা পার্ট আছে এই গল্পের তো এইটা বলা যাবে না যে কেন শেষ দিন তবে এই শেষ দিনের সাথে দুইটা 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 অংশ জড়িত গল্প জড়িত এই একটা গল্পেই দুইটা গল্প আছে শেষ দিন কেন নাটকটা দেখলে মানুষ বুঝতে পারবে আমি বাবাদেরকে উদ্দেশ্য করে কিছু মানে এমন একটা কাজ উপহার দিতে চাই প্রত্যেকটা বাবা যেন ওই কাজটা দেখে কাঁদেন এবং প্রত্যেকটা সন্তান যেন ওই কাজ দেখে কিছু শেখেন আমার কাছে মানে বাংলাদেশে যে বৃদ্ধাশ্রম গুলো আছে বৃদ্ধাশ্রম কেন থাকবে বাবা মার জন্য বৃদ্ধাশ্রম কেন থাকবে আমার কাছে ফার্স্ট অফ অল কোশ্চেন মানে এক নম্বর কোশ্চেন ছিল এটা দুই নাম্বার ছিল এই যে রাস্তাঘাটে এত ভিক্ষাবৃত্তি বেড়েছে বয়স্ক মানুষদের এই যে বয়স্ক এসে আমাদের কাছে হাত টাকা পয়সা চান আমার এই জিনিসটা কখনো ভালো লাগে না পেতে আমি যখন জিজ্ঞাসা করেছি আপনাদের কি সন্তান আছে প্রত্যেকে অ্যানসার দিয়েছেন ওনাদের সন্তান আছে দুইটা ছেলে আছে বা মেয়ে আছে তারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভালো আছে তাহলে বাবা মা কেন রাস্তায় থাকবেন আমার কাছে আমার বাবা মা মানে হচ্ছে মাথার মুকুট এবং আমার কাছে আমার বাবা মানে হচ্ছে এমন সেনসিটিভ একটা ইস্যু যেটা আমি এই কাজের মাধ্যমে মানুষকে বোঝাইতে চাই যে বাবাকে এইভাবে মূল্যায়ন করতে করা উচিত প্রত্যেকটা সন্তানের গল্পটার প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা সন্তানের জন্য অনেক শিক্ষা শিক্ষণীয় এক মানে একটা ব্যাপার থাকবে সন্তানদের তো অনেক শখ থাকে যেগুলো পূরণ করে আমাদের বাবা মা কিন্তু আমরা ডিফারেন্টভাবে কখনো ভেবে দেখেছি কি যে বাবাদেরও শখ থাকে সো এই কাহিনীতে একটা দেখানো হয়েছে সন্তানের শখ না বাবার একটা শখ ছিল যেটা বাবার বাবার একটা শেষ দিনকে কেন্দ্র করে শখের শেষ দিন সেই শখটা পূরণ করা নিয়ে পুরোটা জার্নি তৈরি হয়